হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নিয়ে এসেছি একটা জুয়েলারি কালেকশান। প্রথম যেটা দেখাচ্ছি, এটা তো আমার ভীষণ ভীষণ প্রিয় একটা নেকলেস, কারণ এটা আমি নিজের হাতে তৈরি করেছি। তো নিজের হাতে তৈরি করা জিনিস মানে খুব সুন্দর, আমার তো খুবই সুন্দর লাগবে। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগবে। এই লকেটটা আমার কাছে আগে থেকেই ছিল, আর এর সঙ্গে ক্রিস্টাল দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম। এই যেটা দেখছেন এখন, সেটা গড়িয়াহাট থেকে কেনা। গড়িয়াহাটে পুজোর কেনাকাটা করতে গিয়েছিলাম, তখনই রাস্তার ধারে দোকান থেকে কিনে নিয়েছিলাম। একসঙ্গে তিনটে কিনেছিলাম, এই ভিডিওতেই দেখাবো পরপর। দেখুন, এটা আমি পুজোতে পরেছিলাম একটা কুর্তির সঙ্গে। যখন ভারী কোনো গলায় পরবেন তখন কানটা একটু হালকা রাখবেন, আমিও সেটাই করেছিলাম। এরপরে যেটা দেখছেন, এটাও একই সঙ্গে কেনা গড়িয়াহাট থেকে। দুটোই, এই দুটো পরপর গড়িয়াহাট থেকে কিনেছিলাম, কিন্তু এটা খুব একটা আমার পরা হয়নি, কারণ এটা একটু বোহেমিয়ান ধরনের, আর ওরকম অকেশান খুব একটা পাইনি। তারপরে এখন লকডাউন চলছে, কোথায় যাব, তো খুব একটা পরা হয়ে ওঠেনি এটা আমার। তো কালেকশানে রেখেছি, আমার তো কালেকশান করতে খুবই ভালো লাগে, তাই কালেকশানে রেখে দিয়েছি, দেখা যাক কবে পরি। এইটার পিছনে আর একটা স্টোরি আছে। এটা আমি চৈত্র সেলে গিয়েছিলাম, তখন সিলভার যে গলারটা দেখছেন ওইটা ছিল। তারপরে আমি সুতো কিনে সুতোর সঙ্গে ওটা বিনুনি করে বানিয়ে নিয়ে নিজে একটা ইউনিক স্টাইল দিয়ে পরেছি, কারণ তখন দেখলাম এই ধরনের স্টাইলটা খুব ইন ছিল। তো এটা হোয়াইট কুর্তির সঙ্গে আমি বেশিরভাগ সময় পরি, অথবা কোনো ব্লুয়ের শাড়ির সঙ্গে পরেছিলাম একবার। এটা আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিল, সে দীঘা বেড়াতে গিয়েছিল, তো সেখান থেকে এনে আমাকে এটা গিফট করেছিল। এখন যেটা দেখছেন, এটা ওই আগে বললাম গড়িয়াহাট থেকে কিনেছিলাম, তো এইটা তার সঙ্গেই কিনেছিলাম। এটাও এখনো পর্যন্ত আমার পরা হয়ে ওঠেনি, কারণ এটা খুব একটা হেভি লুক দেয়, তো সেরকমভাবে এখনও স্টাইলিং করা হয়ে ওঠেনি, দেখা যাক কবে সুযোগ পাই। আর এটাও সেম, আমি অক্সিডাইজড গোল্ডেনটা কিনেছিলাম, তারপর সেটা সুতোর সঙ্গে বিনুনি করে এরকমভাবে লাগিয়ে দিয়েছিলাম। এই হলো আজকের মতো আমার গয়নার কালেকশন। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ। আর লাইক করতে ভুলবেন।